হয় এই সরকার বলুক যে আমরা নিয়োগ দিতে পারবো, নিয়োগপত্র হাতে তুলে দিচ্ছি, নয় রাজ্য সরকার বলুক ভাই আমরা দিতে পারবো না, মানে মানে কেটে পড়ুক। যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হয় নিয়োগ হবে, নয় এই রাজ্য সরকার বিয়োগ হবে, এই লাইনে এবার আন্দোলনটা হবে। উনি বলছেন উনি কিছু জানেন না, যেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা টয়লেট উদ্বোধন হয় না, যেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা সিংহ শাবকের জন্ম হয় না চিড়িয়াখানায়, তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তার দলের নেতা মন্ত্রীরা সমস্তটার সাথে লিপ্ত, এবং আজকে চুরি চামারি যা হয়েছে তার দলে সমস্ত কিছু তিনি জানতেন। আজকে ভাইফোঁটা নিয়েছি, নিয়ে একটা শপথ নিয়েছি, নিয়োগপত্র যতক্ষণ না আসবে লড়াই চলবে, আর কবে নিয়োগ আসবে সেটাও এই পর্ষদকে বলতে হবে। দুর্নীতিবাজদের বুকে কাঁপন ধরানোর জন্য আপনাদের এগিয়ে আসাটা উচিত বলে আমরা মনে করি, এবং এখন উঠে আসবে না তো কখন জাগবেন? ভাইফোঁটার দিনে শুভ অনুষ্ঠান আজকে একদমই, এদের তো এই রাস্তায় সেলিব্রেশন করার কথা ছিল না? অবশ্যই না, এদের বাড়িতে আজকে মাংস ভাত করে দিদি বোনেরা সবাই মিলে ফটো টটো দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আজকে হচ্ছে না। যেটা নিয়ে যাচ্ছি হচ্ছে ফটো নিয়ে যাচ্ছি, এদের চোখের জল সাথে করে নিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর নাম মমতা, শরীরে মমতার লেশমাত্র নেই, নামের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে চারিত্রিক বৈশিষ্ট্য তার আকাশ পাতাল তফাৎ। একটা জিনিস, এদের থেকে ফোঁটা নিলেন মনের মধ্যে তো কষ্ট জমে রইল, আর আপনিও আজকে পরিবার পরিজন ছেড়ে আজকে এদের পাশে। বললাম তো ফোঁটা নিলাম সাথে সাথে চোখের জলটাও নিয়ে যাচ্ছি, ভাই হিসাবে অনেকটা দায়িত্ব বাড়লো, যেই বোনেদের থেকে দিদিদের থেকে ফোঁটা নিলাম অনেকটা দায়িত্ব বাড়লো। আগামী দিন এই সরকারকে যোগ্য জবাব দিতে আমরা সবাই তৈরি হচ্ছি। দিন বাঙালির উৎসব মুখর দিনগুলো এদের এই গাছের তলাতেই কাটলো, রৌদ্র ঝল কি করা যাবে? এখানে তো আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হলে গরু পাচার কয়লা পাচারের লাইসেন্স পেত, আজকে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই না, এরা শুধু বলছে ভাই আমাদের চাকরিটা দরকার, সেটাই পাচ্ছে না। সৌগত রায়, সৌগত রায় একটা প্রশ্ন বলতেই হয় কৌস্তবদা, সৌগত রায় বলছেন মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল অস্বস্তির কারণ নয় দলের, কিন্তু অস্বস্তির কারণ পার্থ চট্টোপাধ্যায়, কেন বলুন তো? মদন মিত্র যে ওষুধটা খায় ও মনে হয় খাচ্ছে, খাওয়া শুরু করেছে, ওই জন্য একটুখানি ওর কথা বাদ দিন, একটা মানুষ হলো, নিজেকে অধ্যাপক বলে টিভির সামনে হাত পেতে টাকা নেয়, কার থেকে টাকা নিচ্ছে তাই জানে না, উল্টো পাল্টা কথা বলে, একে বলে মারবো ওকে বলে ধরবো, বুড়ো বয়সে ভীমরতি হলে যা অবস্থা হয়, হয় ওটা হয়েছে আর নাহলে মদন মিত্র ওষুধ খাওয়া শুরু করেছে। এরা যার কারণে ভলভোগ করছে, মৃত মানুষের অ্যাকাউন্টের সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট 3 কোটি টাকা রয়েছে, তাও ভালো, কোন দিন দেখবে মা দুর্গার নামে অ্যাকাউন্টে এরা টাকা নিয়ে টাকা তুলছে? চৌর্যবৃত্তিটাকে তৃণমূল যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এখানে সব কিছু সম্ভব, কোনো দিন দেখবে মা দুর্গার নামে অ্যাকাউন্ট আছে, লক্ষ্মী গণেশের নামে অ্যাকাউন্ট আছে, এ রাজত্বে সব সম্ভব, মরা মানুষ তো কি না না, কোনো তৃণমূলের জমানায় অবিশ্বাস্য বলে কোনো কিছু নেই, তৃণমূলের জমানায় সব কিছু বিশ্বাস্য, এখানে ভূতের নামে অ্যাকাউন্ট হতে পারে, মা দুর্গার নামে অ্যাকাউন্ট হতে পারে, গরু ছাগলের নামে অ্যাকাউন্ট হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অ্যাকাউন্ট হতে পারে, ভাইপোর নামে অ্যাকাউন্ট হতে পারে, চোরচোদ্দের নামে অ্যাকাউন্ট, সব হতে পারে, অবিশ্বাস্য কোনো কিছু না, সব বিশ্বাস্য। তাই তার শিকি ভাগ যদি এই ছেলেগুলো যদি পেতো তাহলে হয়তো এদের এই দুঃখ দুর্দশা থাকতো না, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই গোটা টাকাটাই চলে যাচ্ছে একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কালীঘাট, কে মানবে আর কার মানাতে কি এসে গেল? চোরকে চোর বলতে আবার আলাদা করে মানামানির কি দরকার আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে আনঅ্যাকাউন্টেড পয়সার মালকিন এটা রাজ্যের মানুষের জানতে বাকি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে আনঅ্যাকাউন্টেড টাকার মালিক এটা তো রাজ্যের মানুষের জানতে বাকি নেই, অত বড় পেল্লাই বাড়ি পেরেক বেচার রং বেচা হয় না, বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যপাল যাচ্ছে ভাবছে আহারে কি সুন্দর একটা ছোট্ট ঘরে থাকে, কিন্তু দুপা হেঁটে গেলেই অত বড় বাড়িটা দেখলে রাজ্যপাল বুঝতে পারতো কি জিনিস। আজকে যে ক্ষেত্র থেকে আপনারা এসেছেন, ভাইফোঁটা সেলিব্রেশন এখানে চলছে গান্ধী মূর্তির পাদদেশে, আমাদের একটা প্রশ্ন আছে যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর মৃত ব্যক্তির সঙ্গে অ্যাকাউন্ট, মানিক তোমরা মানিক ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করো কেন বলো, চোরদের নিয়ে তোমাদের এত আলোচনা কেন? চোর তো জেলে থাকবে, তোমার জেলে থাকা উচিত। আজকে আজকে ভাইফোঁটা আমাদের বুক ফেটে যাচ্ছে, আমি কি বললাম তুমি তো শুনেছো, আজকে সেই বোনেরা যারা এখানে বসে রয়েছেন তাদের মনে যে যন্ত্রণা, তাদের প্রত্যেক দিনের যে চোখের জল, এই চোখের জলের কি কোনো হৃদয় নেই আমাদের এখানকার যারা পর্ষদে বসে আছে? পর্ষদের কি কোথাও হৃদয় জাগছে না? 591 দিন হয়ে গেল এই জীবনকে নিয়ে তাদের খেলা হয়েছে, আজকে এই শিক্ষকরা রাস্তায় না বসলে তো চুরির পর চুরি চলতে যেত, এই শিক্ষকরাই তো আসল সোলজার, বাংলার যে লড়াই চলছে লড়াইয়ের আসল সোলজার হচ্ছে শিক্ষকরা। মুখ্যমন্ত্রী তো বলছে এইসব ব্যাপারে উনি কিছুই জানেন,
দেখুন, মজার ব্যাপার হচ্ছে উনি কিছুই জানেন না, উনি যে উনি আদৌ মুখ্যমন্ত্রী কিনা সেটাও হয়তো জানেন না, এরকমও হতে পারে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নাকি আন্দোলন করে উঠেছিলেন, আজকে যখন এরকম একটা আন্দোলন চলছে ওনার কি একটা মিনিট সময় হচ্ছে না? উনি তো ব্যস্ত মানুষ, আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, একটা মিনিট কি সময় হচ্ছে না এই মঞ্চে এসে তাদের সাথে একটুখানি কথা বলার? আজকে এটা কি ঠিক, বাংলার মানুষ যখন ওই তোমাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে গোটা যখন খবরের কাগজগুলো খোলে তারা কি দেখে? তারা দেখে শিক্ষককুল রাস্তায় ধুলো বালি ময়লা খাচ্ছে। আজকে এরা কেউ কয়লা চোর নয়, এরা কেউ বালি চোর নয়, এরা কেউ বুথ দখল করে না, এরা কেউ লাঠি নিয়ে তাড়া করে না লোককে। আজকে এই শিক্ষক আগামী প্রজন্মকে তৈরি করে বাংলার মুখকে উজ্জ্বল করার মূল কারিগর বিশ্বকর্মা এই শিক্ষকরা। সে তাদের পাশে দাঁড়িয়েছি দীর্ঘদিন ধরে, কংগ্রেসের কংগ্রেস দলের নেতৃত্ব আশুতোষ চ্যাটার্জি সহ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা এই বঞ্চিত ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও যতদিন না তারা তাদের হক, যেটাকে আমরা বলি, তাদের দাবি আদায় করে নিতে পারছে, আমরা, আমাদের দল, আমাদের সহকর্মীরা, এবং শুধু তাই নয়, সমগ্র বাংলার মানুষ যারা সততায় বিশ্বাসী করে, সহমর্মিতায় বিশ্বাসী করে, এদের সঙ্গে রয়েছে। একটু রাস্তাঘাটে, বাসে, ট্রামে, বাজারে কথা বলে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই যে এরা ঝুলিয়ে রেখেছে একটা বোর্ড, 591 বঞ্চনার 591 দিন বাংলার ইতিহাসে কেউ কোনো দিন দেখেছে কিনা, আমার তো অন্তত সন্দেহ আছে। আমি যবের থেকে কাগজ পড়া, টিভিতে নিউজ দেখা শুরু করেছি, তবের থেকে আমি কোনো দিন এই ধরনের কেলেঙ্কারি, এই ধরনের দুর্নীতি, এই ধরনের চুরি ডাকাতি আমি অন্তত কোনো দিন দেখিনি। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কারণ আমাদের মনে হয়েছে আজকে ভাইফোঁটার দিনে যেই ভাইরা এখানে বসে আছে এবং যে বোনেরা এখানে বসে আছে, শুধু ভাইরা না, ভাইরা এবং বোনেরা উভয়ই উভয়ের থেকে দূরে, মানে তার বোনেরা তাদের ভাইদের থেকে আজকে দূরে, এই ভাইরা তাদের বোনেদের থেকে আজকে দূরে, তাদের সাথে তাদের এই আজকে আনন্দের দিনে তাদের মনের যে বেদনাটা, সেই বেদনাটা যদি আমরা কোনো অংশে ভাগ করে নিতে পারি তার জন্য আমরা এখানে আজকে এসে উপস্থিত হয়েছি। এবং আমরা মনে করছি তাদেরকে ফোঁটা দিয়ে আমরা নিজেরা গর্বিত, কারণ তাদের এই যে আজকে 591 দিনের যে লড়াই, শীত, বর্ষা, গ্রীষ্ম সমস্তকে উপেক্ষা করে, আর যেই মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, যার মধ্যে মায়া মমতার লেশটুকু নেই, আজকে 591 দিন ধরে এই ছেলেমেয়েগুলো লড়াই করছে শীত, বর্ষা, গ্রীষ্মকে উপেক্ষা করে, একবারও কি শিক্ষামন্ত্রীর কিংবা মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে না যে এদের সমস্যাটা সমাধান করা দরকার? তারা বারে বারে বলছে যে কোর্টের বিষয় বলে আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারবো না, তাদেরকে চাকরি দিতে পারবো না, ভুয়ো কথা। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে তিনি বলেছেন যে যদি মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, শিক্ষামন্ত্রী নিয়োগ করতে চান, আমাকে তালিকা দিই, আমরা নিয়োগ করে দেখাচ্ছি যে নিয়োগ হয় কি না। তাই আজকে এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এদের পাশে এসেছি। দেখুন, 591 দিন রাস্তায় পড়ে আছি, সব অনুষ্ঠান, সব উৎসবে আমরা রাস্তায় কাটিয়েছি, তো আমাদের নিজের বাড়িতে যে একটা পরিবার আছে সেটা আমরা ভুলতে বসেছি, এটাই আমাদের পরিবার। এখানেই আমরা ভাই, দাদা, বন্ধু, বোন, দিদি সবাইকে পেয়েছি। তো আজকের দিনটা, হ্যাঁ, অবশ্যই আমাদের বাড়িতে যে দাদারা আছে বা ভাইরা আছে তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, হ্যাঁ কষ্ট আছে, তবে সেই কষ্টটা অনেকটাই লাঘু হয়েছে কারণ এখানে আমরা একটা বড় পরিবার পেয়েছি, আমরা প্রচুর দাদা পেয়েছি, প্রচুর ভাই পেয়েছি। তো এই ভাতৃদ্বিতীয়ার দিনটা যাতে আমাদের এই সহযোদ্ধা যে ভাই বা দাদা যাদের, তাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে ভাইফোঁটা উৎসবটা পালন করেছি। দেখুন, এটাতে একটা অবশ্যই ভালো লাগার জায়গা আছে, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাজ কানাজ থেকে উঠে আসা মানুষ এবং অপরিচিত মুখ নিয়ে এখানে এসেছি, তো একটা নির্দিষ্ট লক্ষ্যে, একটা নির্দিষ্ট নীতি নৈতিকতা জায়গা থেকে আমরা এক জায়গায় হয়েছি এবং এক জায়গায় হয়ে আমরা পারস্পরিক যে বন্ধন, সেই বন্ধন, ভাই বোনের বন্ধনে আমরা আবদ্ধ অলরেডি হয়েই গেছি। আজকে তার বহিঃপ্রকাশটা হয়তো মিডিয়াতে দেখতে পাচ্ছেন, কিন্তু এর বহিঃপ্রকাশটা আমরা অন্তর্গত দিক থেকে আগে থেকে অনুভব করি, ফিল করি। এবং এই যে বার্তাটা আজকে আমরা দিতে চাইছি মঞ্চের তরফ থেকে, যে একটা অশুভ ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে, দুর্নীতির একটা ভয়ঙ্কর যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এই রকম যুথবদ্ধ একটা জায়গা দরকার। এবং বাংলাভাষীকে আমরা বলবো যে এইখানে যে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজকে তলানিতে তলিয়ে যাচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক তারা স্কুলে যাচ্ছে, আমার আপনার সন্তানকে তারা পড়াবে এবং ভবিষ্যৎটাকে নষ্ট করছে, অর্থাৎ বাংলার যে ভবিষ্যৎ তাকে জলাঞ্জলি দিতে চাইছে, এইরকম একটা পরিস্থিতিতে গোটা বাংলাবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা ঐক্যবদ্ধ রূপে উঠে আসুন, জাগুন, ভাবুন। আপনারা ভাইফোঁটা নিলাম তো এটা মানে খুবই যন্ত্রণাময় উৎসব, শুধু আজকে নয়, আজকে দীর্ঘ
মানে দুবার করে মানে দেড় বছর হয়ে গেল আমরা রাস্তাতে পড়ে আছি। রাস্তাতে শুধু ভাইফোঁটা নয়, ঈদ, বকরিদ, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত রকম যত উৎসব আছে সেই উৎসবগুলো একবার নয় দুবার করে আমরা পালন করেছি। আজকে ভাইফোঁটা আমাদের পালন করা দরকার ছিল বাড়িতে আমাদের পরিবার পরিজনের সঙ্গে। আমরা পরিবার পরিজন ছেড়ে দিয়ে এসে আজকে এই রাস্তায় রাজপথে আমরা ভাইফোঁটা পালন করছি।